দিশপুরের নির্দেশত চলি আছে নাকি এপিএসসির নিযুক্তি কেলেঙ্কারির এসআইটির তদন্ত প্রক্রিয়া? এরা ধরা নীতির মাজেরে পুনর্বার একাংশ রাজপত্রিত বিষয়াক রক্ষণাবেক্ষণের চেষ্টা চলা হয়েছে নাকি? তদন্তর ক্ষেত্র তেনে এখন ছবিয়েই এতিয়া স্পষ্ট হয়ে পড়েছে, কারণ এতিয়া তদন্তর ক্ষেত্র আহি পড়েছে প্রসিকিউশন এভিডেন্সর কথা। কি চলিছে এপিএসসির সেই কেলেঙ্কারি পরবর্তী সময়ত সেই সমূহ যেতিয়া প্রতিবেদন দাখিল হব তেতিয়া স্পষ্ট হব যে এপিএসসি দ্বিতীয় পর্যায়ের যিসমূহ আসলতে তদন্ত সেই তদন্ত প্রক্রিয়াত যে কেবল ভেকু ভাওনা হয়েছে সেয়া ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। কিয়নো 2013 বর্ষৰ পৰা 15গৰাকী রাজপত্রিত বিষয়াক এই মুহূর্তলৈকে এসআইটিত হাজির হয়ে যেহেতু তেওঁলোকক খুদা পোচা করেছে, কিন্তু তাৰে মাত্র 4গৰাকী রাজপত্রিত বিষয়াকহে আজি পর্যন্ত গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়েছে এসআইটি। কেবল দিশপুরের হেঁচাত এসআইটিয়ে কেবল সোধা পোছা করেছে আর প্রায় 11গৰাকী রাজপত্রিত বিষয় এই মুহূর্তলৈকে সোধা পোছার অন্তত ঘরলৈ যাবলৈ দিয়া হয়েছে। কিন্তু ইয়াৰে 21গৰাকীক ইতিমধ্যে সরকারে নিলম্বন করেছে, কিন্তু বাকি বহুখিনি কিন্তু এতিয়াও তেওঁলোকৰ কাৰ্যত তেওঁলোকৰ যি স্থানত আছিল সেই স্থানত কর্মরত হয়ে আছে, কিন্তু এই সকলৰ বিৰুদ্ধে ব্যবস্থা কেতিয়া গ্রহণ করবে? আর এই প্রসিকিউশন এভিডেন্সর গইনা লৈ একাংশ রাজপত্রিত বিষয়াক গ্রেপ্তারৰ পৰা রেহাই দিয়ার বাবে পরিকল্পনা গ্রহণ করেছে নাকি দিশপুরে? পিছে এই প্রশ্ন সমূহৰ অবতারণা কিহর কারণে হল? কারণ প্রসিকিউশন এভিডেন্সর গইনা লৈ একাংশ রাজপত্রিত বিষয়া যিসকলে জালিয়াতিরে বহির নম্বর বড়াই লৈছিল সেই সকলক এসআইটির তদন্তর আওতালৈ অনা হোৱা নাই। আৰু এনে জালিয়াতিরে নম্বর বঢ়াই লওয়া 9গৰাকীক রাজপত্রিত বিষয়াক ইতিমধ্যে তলব কৰিছিল এসআইটিয়ে। এই 9গৰাকী রাজপত্রিত বিষয়াক জেরাও চলাইছিল এসআইটিয়ে। ACS আকাশী দুৱৰা, ত্ৰিদীপ ৰয়, ধীৰাজ কুমাৰ জৈন, APS নবনীতা শর্মা, অসীমা কলিতা, কল্যাণ কুমাৰ দাস, দীপাঙ্কৰ দত্ত লহকৰ, ফারুক আহমেদ আৰু অমৃতৰাজ চৌধুৰীক CIDত ইতিপূৰ্বে তলব কৰিছিল এসআইটিয়ে। কিন্তু 10-12 ঘণ্টাকৈ জেৰা চলাৰ পিছতো ঘৰলৈ যাবলৈ দিয়া হৈছিল এই 9গৰাকীকৈ অভিযুক্ত ৰাজপত্রিত বিষয়া। আৰু ইফালে একেই নম্বৰ বিসংগতিৰ বাবে তদানীন্তন ডিব্ৰুগড় আৰক্ষীৰ জালত পৰিছিল ACS মানসালৈ। আনহাতে নিযুক্তি কেলেঙ্কারীত এই পর্যন্ত গ্রেপ্তার হওয়া 5গৰাকীক রাজপত্রিত বিষয়া ক্রমে সুকন্যা দাস, ওয়াহিদা বেগম, অশ্বর্যজীবন বরুয়া, শাহজাহান সরকার আর রাকেশ দাস, এই আটাইকেইজনের কেইবাখনো ভুয়া উত্তর বহি লাভ করা হয়েছিল আর জাল পৃষ্ঠা সংযোজন করার তথ্যও লাভ করেছিল এসআইটিয়ে। কর অধীক্ষক ওয়াহিদা বেগমর ছখনেই উত্তর বহি আছিল ভুয়া। APS সুকন্যা দাসর দুখনকৈ ভুয়া উত্তর বহি লাভ করেছিল এসআইটিয়ে। নিয়োগ বিষয়া রাকেশ দাসে ছখন উত্তর বহির এখনতো নিজে লিখাই নাছিল আর সেয়েহে এই 5গৰাকী বিষয়াক তথ্যগত সাক্ষ্য প্রমাণ অর্থাৎ প্রসিকিউশন এভিডেন্সর অধীনত এসআইটিয়ে গ্রেপ্তার করেছে। আৰু এই যে প্রসিকিউশন এভিডেন্স তথ্যগত প্রমাণের কথা আহি পৰিছে, ইয়াৰ আঁৰত দিশপুরের এটা শক্তিশালী লবির কথাও চর্চালে আহিছে। আৰু এই শক্তিশালী লবিটোৱে একাংশ রাজপত্রিত বিষয়াক রক্ষণাবেক্ষণ দিয়ার বাবে এনেকুৱা ধৰণৰ এটা ব্যবস্থাৰ মাধ্যমেৰে তদন্তৰ পোষকতা করার তথ্যও এই মুহূর্তত সন্মুখলৈ আহিছে। আর ইফালে একই নম্বর বিসঙ্গতির বাবে আজি পুনের বৃহস্পতিবার দিন জেরা চলা হল আন 2গৰাকীক APS বিষয়াক। বঙাইগাঁওর ASP নিতুমণি দাস আর গোয়ালপাড়ার ASP ঋতুরাজ দলে এই দুইজনকো জেরা চলালে এসআইটিয়ে।